রাখলে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে যা আছে। সেক্ষেত্রে আমরা একটা পার্মানেন্ট অবস্থান নেওয়ার ক্ষেত্রে একটা প্ল্যানের কাজ চলছে, প্ল্যানিং। এই মিউজিয়ামের সূত্রপাত ১২ এপ্রিল আমার মনে আছে, ১২ এপ্রিলে আমাদের এই কাজটি শুরু হয়। এই এই ঢোলটি হাসান নিজে ছুঁয়েছেন, চারপাশে ১৬টা মহিলা দর্শন করেছে, গানের আসর জমে উঠত, সেই সাথে সাথীদের আরও ২-৪টা। এই নিয়ে হাসানদার আসরে জমে উঠত অনেক বাদ্যযন্ত্র, অবশ্য সেটির বাদ্যযন্ত্র, এটা আধুনিক কালের বাদ্যযন্ত্র। এটা আমরা জানি যে হাসান রাজার ছেলে ক্লিমোর রাজা চৌধুরী, জি জি জি, উনি কাজী নজরুল ইসলামের সাথে উনি দেখা করেছিলেন। কাজী নজরুলের সাথে দেওয়ান ক্লিমো রাজা হাসান রাজার তৃতীয় পুত্রের বন্ধুত্ব ছিল। কাজী নজরুল ইসলাম আর আব্বাস তারা বিচার করে দিলে, সমাধান করে দিলে। আমরা এখানে হাসান রাজার এই মিউজিয়ামে কাজী নজরুলের ছবি সহ নয়, এখানে তার রেকর্ড, এই যে গ্রামোফোন রেকর্ড এবং একটা রেকর্ডার আছে, সেগুলো রেখেছে। আমার বাবা অত্যন্ত ভালোবাসতেন কাজী নজরুলের নজরুলের গান, এবং আমরা কিছু আমরা নোটিস করেছি যে কাজী নজরুলের কিছু কিছু গানের মধ্যে হাসান রাজারও প্রভাব আছে। কলকাতায় অনেক সময় কাটিয়েছে, তো সেই সাথে একবার হয়েছে কি জসীমউদ্দিন আর ক্লিমোর রাজার মধ্যে একটা যেমন বিদ্রোহ কবিতার সাথে হাসান রাজার একটা গানের সংস্পর্শ আছে, এটা বিশ্লেষণ করলে পাওয়া যায়। হাসান রাজা বলেছিলেন, আমার হৃদয়েতে শ্রী হরি আমি খিতুর জমকে ভয় করি, শত জমকে তেরে দেব, শত জমকে তেরে দেব, সহায় শিব শঙ্করে আমি কিতুর জমকে ভয় করি। মা দুর্গাকে উপলব্ধ করে তিনি এই গানটি লিখেছিলেন। এবং এত বিদ্রোহী কবিতার তো মূল সুর সেটি, মূল সুর যে কাউকে ভয় করছেন না, ভয় করছেন। আসলে তার যিনি জন্ম নিয়েছিলেন ১৮৫৪তে, সেই সময় সারা ভারতে প্রথম চা বাগান সিলেটে মান্দি ছড়া, এর সাথেই হাসান রাজার জন্ম। ১৮৫৪তে চা খাওয়া শুরু হলো ভারতে হাসান রাজার জন্ম। মাটি, কিন্তু পরবর্তীকালে এটাকে টিকিয়ে রাখার ক্ষেত্রে বড় ছেলে গণিমুর রাজা টিন শেড এবং কিছু আস্তর দিয়ে দিয়েছেন সিমেন্ট, যার কারণে এখনো আমরা অর্ধাংশ দেখি। আপনারা গেলে প্রশস্ত বারান্দায় তার মেয়েদেরকে নিয়ে, তার যে মহিলা আসর সাথী তাদেরকে নিয়ে তিনি বসে যেতেন সেই বারান্দায় গান করতেন। হাসান রাজার সময়ের বিষয়টা ধারাটা এমনই ছিল যে তিনি, আমরা অনেক সময় আসি এসে করি জমিদার রাজা হাসান রাজা কোথায়, আসলে জমিদার রাজা হাসান রাজা ছিলেন না, ছিলেন সেই সাধক পুরুষ যার বেশিরভাগ সময়টা ছিল গানে সঙ্গীতে, তার ভাবনায় তার ভাব ভাবের মধ্যে তিনি মশগুল হয়ে থাকতেন, গভীরে চলে যেত, ডুবে যেত। হাসান রাজা এই ছবিটি একটি মাত্র ছবি ১৯১৪ সালে কলকাতায় ফটো স্টুডিওতে তুলেছিলেন, ছবি আরও তুলেছিলেন হয়তো, কিন্তু আমরা পাই এই একটিমাত্র ছবিকে আমরা প্রকৃত হাসান রাজার চেহারা, এবং সেই কবি দেখে তাকালে আপনি সেখানে জমিদার রাজা হাসান রাজা অত্যাচারী অভিযোগ উশৃঙ্খল নারী লোভী হাসান রাজা খুঁজে পাবেন না।
সেখানে ছিলেন তিনি দার্শনিক কবি, তিনি মরমী কবি, সেই ভাবের কবি, এবং সেই কবিকে যদি উদ্ঘাটন করতে চান তার গানে যেতে হবে, সেই গানে সৃষ্টির মধ্যে যেতে, তার সৃষ্টির মধ্যে যেতে হবে। সেই গানে গেলে কোথাও আপনি পাবেন না যে কোনো অবিচার অত্যাচারের লেশ মাত্র, সেখানে শুধু তিনি বলেছেন একজন মানবিক রাজা, মানবিক রাজা, দার্শনিক, একজন দয়া, হত দরিদ্রের মানুষের জন্য তিনি বলেছেন। কেন যে আসিলায় ভবে মানুষ কেন হইলায় না, মানুষ কেন হইলায় না রে পরের কার্য করলায় না, মানুষ কেন হইলায় না রে পরের কার্য করলায় না। আসনে যদি অত্যাচারী হত বাবা, এই দুজনের মৃত্যুতে আসনে যা এবং ভীষণভাবে গোছক কাল, আর এটা বুঝতে না বুঝতে 20 বছর বয়সে প্রথম স্ত্রী ঘরে আনে, তখন দেখলেন তার প্রথম স্ত্রী দুই সন্তান দিয়ে মারা, দ্বিতীয় স্ত্রী আসলেন মারা। এমনি ঘর দেখা যায় তার হয়তো দু তিনটে বিয়ে ছিল একসাথে, স্ত্রী ছিলেন কিন্তু বেশি দিন এদেরকে ঠিকিয়ে রাখতে পারেন, বারবার আবার স্ত্রীগণ তার জীবন দশায় 6 জন স্ত্রী মারা গেছে, আর শেষের স্ত্রী যিনি সপ্তম স্ত্রী আমি তার সাথে, আমি এই শেষের স্ত্রী যদি না আসতেন তাহলে ইনি আসতেন, আসলে যা শেষের সর্বকনিষ্ঠ সন্তান, আর এই সর্বকনিষ্ঠ সন্তান না আসলে আমিও আসতাম না, অর্থাৎ আপনাদের সামনে আমি থাকতাম না। হ্যাঁ আসলে যা চার ছেলে এবং চার মেয়ে, চার মেয়ের মধ্যে এক মেয়ের ছবি আমরা পেয়েছি, আর বাকি ছবি উদ্ধার করতে পারি। হাসানের বইমাতৃ বড় বোন হাসানদা তাকে ওর আবার মাঝে মধ্যে সই করতেন, কেননা একই বয়সে মাত্র 2-3 বছরের সই, এখন আব্দুমিয়াতে নাই, সবাই চলে গেছে, জাতিদের কাছ থেকে অনেক কিছু পাওয়া যেত কিন্তু এনারাও খুব একটা গুরুত্ব দেননি বলে আমরা হাসানদার অনেক বিষয়াদি হারিয়ে ফেলেছি। তারপরেও বলি যে এখনও হাসানদার অনেক কিছু আছে, যদি জাতি দেশ এগিয়ে এসে এক্সপ্লোর করে আবিষ্কার তাহলে অনেক কিছু পাওয়া যাবে। আমাদের এই বইয়ে ইউনেস্কো ফান্ডেড সেই বইয়ে অনেক কিছু এসছে, আপনি রেফারেন্সের সাথে আমি এসছি, এটা যে আমি খালি খালি বলেছি বংশধরের তা রেফারেন্স এভিডেন্স, পরবর্তী জেনারেশনের এই বিশেষ বিখ্যাত বাউল কবি যাকে বাউল সম্রাট বলা হয়, কিন্তু আমি বলি যে উনি বাউল সম্রাট না, বাউল কবি উনি ছিলেন না, আমাদের সিলেটে বাউল বলতে আসলে কোনো কনসেপ্ট ছিল না, এবং তখনকার দিনে ফকির সুফিস্টিক ধারা কবিরা ছিলেন প্রচুর, সীতারাম শাহ, সৈয়দ শাহ, পরবর্তী জেনারেশন হাসন জাহ, এই শাহপুর, এরা আসলে এই সুফিস্টিক ধারার এনেছিলেন, ওনারা ছিলেন আরো ব্রড পার্সপেক্টিভ, কিন্তু বংশশাস্ত্রে তিনি কলকাতা বিশ্বভারতের ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, তিনি আবার আমাদের ওই যে এখনকার যে নোবেল লরেট মন্ত সেনের মাতা, তো তিনি যথেষ্ট উচ্চশিত প্রশংসা করেছেন হাসপাতাল এই কবি দর্শনের কারণে, এবং সেই সাথে উনি যার পাশে বসে এইগুলা গুনতেন, এইগুলা কথাবার্তা বলতেন, চিন্তা করতেন, তিনি তো আমাদের সেই কবি রবীন্দ্রনাথ ঠাকুর 1930 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটি ডিপার্টমেন্টে গিয়ে বললেন যে এমন এক মহান সাধক হাসপাতাল জন্ম নিয়েছিল এই সোনামঞ্চে, যার কথা আমি বলতে গিয়ে অভিভূত হয়েছি, স্তম্ভিত হয়েছে, এই সমস্ত শব্দ ইংরেজিতে তিনি বলেছেন ওভারওয়েলমড, অর্থাৎ স্তম্ভিত, ওভারওয়েলমড হয়ে গেছে, সেই ওভারওয়েলমড কবি বলেছে এই মহান সাধক তার নিজেকে চিনতে পেরেছে, এবং সেই গানের প্রশংসিত উচ্চারণ করেছেন কবিগুলো। বিচার করে চাইয়া দেখি সকলে আমি সুনাম, আমি সুনাম আমি গো আমারে করিলাই বদনামী, জীবন মরণ নাই রে আমার ভাই বাদে সবাই, ঘর ভাঙ্গিয়া করবা নানি এই যে দেখতে পাই, পাগল হইয়া আসুন রাজা কিসেতে কি কয়, মর্ম মর্ম দেশের লোকে মোর কথা যদি লয় সুনাম, আমি জিবায় বানাইয়া আছে মিঠা আরতিতা,
জীবের মরণ নাই রে দেখো সর্বদাই চিন্তা, আপন চিনিলে দেখো খোদা চিনা যায়, আপন চিনিলে দেখো খোদা চিনা যায়। হাসুন রাজা আপন চিনিয়ে এই গান গায়ে, শুনাম আমি গো আমার কইলা গো বেনাম। সেই কবি, সেই কবি কথায় কবিগুরু কেন স্তম্ভিত হবেন না? বুঝছেন, এই ড্রেস তলোয়ার হাতে, একটা লাঠি, পায়ে পেয়াদা, পান্ডান বিদ্যান, সবকিছু নিয়ে একটা বিরাট ভবন নিয়ে দেওয়ান মোহাম্মদ আজরফ বর্ণনা করেছেন। দেওয়ান মোহাম্মদ আজরফ তার নাতি, যিনি 70 বছর পর্যন্ত আশ্রমকে দেখেছিলেন, তিনি বর্ণনা করেছেন, আমার আমি তোমার খাঙ্গালি গো, তোমার লাগা খাঙ্গা পিরে, তোমার লাগা খাঙ্গা পিরে, হাসুন রাজা বাঙ্গালি গো সুন্দরী রাধা, আমি তোমার খাঙ্গালি গো বাঙ্গালি হাসুন। নজিবুর রহমান এসছেন এখানে, কামল রুহানি, এরা ভেবেছিলেন কিছু একটা হবে, সেই কথা এখন আর পারি না। আমাদের অনেক প্রধান কি বলবো দেশের শাসকদের মধ্যে শেষ হোসেন মোহাম্মদ এরশাদ এসছেন এখানে, এবং তার সাথে আমরা অনেক কাল আগে অনেক বড় বড় কমিউনিস্ট নেতারা এখানে আসতেন। কেননা হাসন রাজা ছিলেন সাম্যবাদ, তিনি সামনে গান গেয়েছেন এবং এটা রিয়েলাইজ করেছেন, তার অধ্যাত্ম চিন্তা চেতনায় উঠে এসেছে যে হাসন রাজা পাড়া প্রতিবেশী বড় লোকের সাথে চলাফেরা করতে না, করতে ছিল কিনা সন্দেহ ছিল, এবং তাদের সাথে উঠা বসার মধ্য দিয়ে তাদের চিন্তা চেতনায় তার গানের স্ফুরণ তিনি ঘটিয়ে শহরে শহরে এই বাড়িতে এসে আমার বাবার পাশে দেখলেন আমার বাবা দেওয়ান আনোয়ার রাজা হাসন রাজার নাতি, এবং পাশে আমাদের প্রয়াত পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ রাজা এবং মেয়ে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর তখন বয়সটা ছিল কি জানেন, দেখেন তো বোঝা যায় কিনা, 36 বছর বয়স, মাত্র 36 বছর, ইয়াং ম্যান। এবং আমার বাবার বয়সটি ছিল তখন কত জানেন, 40-4 বছরের বড় বাচ্চা কাছে। আর উনি আরও ছিল বঙ্গবন্ধু ছিলেন আব্দুস সামাদ রাজা, আব্দুস সামাদ এই নিয়ে তাদের এইখানে আসে। মহবন্ধু আমার বাবাকে বললেন যে ভাই, আমরা এই জাতির কিছু লোক আছেন লালন হাসন, এদেরকে তুলে ধরতে হবে, যদি আমরা সেই সার্বভৌমত্ব পাই। তখনও কিন্তু স্বাধীনতার কনসেপ্টটা ছিল না, সার্বভৌমত্ব যদি পাই তাহলে এদেরকে তুলে ধরবো। আর সেই কারণে তার প্রতিশ্রুতি, আমার বাবা তখন আর নেই 1975 সাল, সেই প্রতিশ্রুতি বঙ্গবন্ধু রেখে গিয়েছিলেন। কিন্তু তিনি সাদা মাটা অবস্থায় তার মরবার কথা তো তিনি বলেছেন আমাদের সামনে, কি করে বানাই মু আমি সন্ধে রোমা, যার লোকে বলে বলে নে ঘর বাড়ি পাল্লা নাই। আর এই যে সাদা মাটা চেয়ার টেবিলে, তার কোনো সিংহাসন ছিল না, 5 লক্ষ একরের জমির মালিক সমস্ত সিলেট জুড়ে, ছাতক, মরিবাজার, ফেঞ্চিগঞ্জ এবং সিলেটে এবং বিশ্বনাথ এবং সুনামগঞ্জ এবং করিমগঞ্জ, এ সমস্ত মিলে 5 লক্ষ একরের জমির মালিক সিংহাসন বানাতে পারতেন তার বসার এই চেয়ার, এই চেয়ারটি একেবারে সম্ভব। আমি ছোটবেলা থেকে এই চেয়ারটি আমি দেখছি, বুঝছেন, একেবারে ছোট থাকতে যে আমার বাবা বসতেন, আর আমার বাবা বলেছেন, আমার মা বলেছেন যে আমাদের দাদা বসতেন, আমাদের দাদারা বসতেন এইখানে, এবং শেষে আস্তে 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 আমাদের কাছে চলে আসে। আমার যুগে এসে দেখলাম যে না, এখানে আর বসা যাবে না। কলকাতায় আকাশবাণী থেকে তিনি শুনেছেন সেই সমস্ত খবর, প্রথম মহাযুদ্ধ উত্তর পরিস্থিতির ওয়াকি ভালোটা নিয়েছেন। আর আধুনিক মনের পরিচয় পাই আমরা এইখানে, আধুনিক প্রকাশক হাসন। আমার এই গানটি বাঁচিয়ে নিতে গেলে আমি প্রকাশক সেজে যেতে, উনি নিজেই, তিনি নিজেই প্রকাশক সেজে এই দুটি বই তিনি প্রকাশ করে দিয়েছেন। এখানে লালনের ক্ষেত্রে বলুন, দুদুষার ক্ষেত্রে বলুন, কিংবা ওইদিকে সীতারাম শাহ, সৈয়দ শাহানুর, আব্দুল করিম পর্যন্ত বলেন, কেউই আসুন নিজস্ব কোনো চেষ্টা করে তাদের প্রকাশনা নিয়ে আসে, কিন্তু হাসন রাজার বেলা এ ব্যতিক্রম ছিল। আরেকটি ব্যতিক্রম হলো এদের সাথে যে এদের কোনো কারো বেলায় আপনি পাণ্ডুলিপি পাবেন না,
কিন্তু হাসান রাজার বেলায় সেই সমস্ত গানের পাণ্ডুলিপি তিনি নিজে রেখে গেছেন, তার গা নিজের হাতের লেখার পাণ্ডুলিপি বীরেন্দ্র রামসিংহদেব অর্ফে বাবু রায় অর্ফে বাবু খান তিনি আসলে মুসলিম ধর্মে রূপান্তর হয়ে শেষে তিন নম্বর তার চার নম্বর বংশধর হাসান রাজা। খুব একটা বেশি আগে আমি তোমার কাঙ্গালি গো সুন্দরী রাধা তোমার লাগিয়া খান্দা ফিরে হাসুন রাজা বাঙালি। সেই বাঙালি হাসুন রাজা প্রয়োজন বোধ করলেন এনার সাথে উঠা বসা ছিল বঙ্গজে এবং সেই মানুষটি হলেন ইনি। ইনি আমার আমার সহোদর আমার ইমিডিয়েট বড় ভাই যিনি এই শহরের মেয়র ছিলেন ঠিক তিনবার নির্বাচিত এবং তিনি মানুষের কথার সাথে আবার প্রকৃতি পূজারী ছিলেন। তিনি জ্যোৎস্নার আলো জ্যোৎস্নার রাত তিনি উদযাপন করতেন। সেই সাফল্যটি আমাদের দুর্ভাগ্য আমি ছিলাম ওই বছরে আমি বাড়িতে ছিলাম ওই সময় দুর্ভাগ্য আমাদের সবার শুধু আমার নয় সমস্ত সুনামনবাসী যে অত্যন্ত পটেন্সিয়াল একজন এমপি কিংবা মিনিস্টার বলতে পারেন সেই তাকে আমরা হারাবার রোড অ্যাক্সিডেন্ট। রোড অ্যাক্সিডেন্টে তিনি তো গেলেন গেলেন তার পুত্র তার স্ত্রী সহ একই সাথে যার কারণে জাতীয় নেতারা এসেছিলেন এসে ওনার শুভসভায় তারা যোগ দিয়েছে এই মাত্র তিন দিন মৃত্যু তিন দিন পরে। আমি জড়িত দশ বছর ধরে আপনার এইখানে শিল্পকলা একাডেমিতে আনইলেক্টেড আসুন।